হ্যালো ভিউয়ার্স ড্রিম হান্ড্রেড বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে কালিয়াগঞ্জ কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে অনলাইনে নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে তো অন্যান্য কলেজেরও আমি দেখিয়েছি তো তোমরা যদি সেই সব কলেজের যদি ফর্ম ফিল আপে দেখতে চাও তাহলে তোমরা আমাদের আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই সব সেই সব কলেজের ফর্ম ফিল আপগুলো আমরা দেখে নিতে পারো চ্যানেল থেকে তো এখন আমি তোমাদের কালিয়াগঞ্জ কলেজের দেখাবো যে তোমরা লাইভ আমি দেখাবো একজনের করে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরো ভিডিওটাকে ঠিকভাবে দেখবে এবং তারপরেই ফর্ম ফিল আপ করবে না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে গেলে কিন্তু কোনোভাবেই পরে কলেজ থেকে কোনো সমস্যা হতে পারে তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটাকে ঠিকভাবে দেখবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেননা বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের আপডেট এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নোটিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস এবং সিলেবাস আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি সব সবচেয়ে সবার আগে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিচ্ছি এখন নেক্সট আমরা শুরু করি আমাদের ভিডিওটা দেখো তো এইখানে দেখো আমরা এখানে আমরা তোমরা তোমাদের মতো করে তোমাদের মোবাইল বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবে ওয়েব ব্রাউজার মেন্স হচ্ছে দেখো যেমন হচ্ছে গুগল ক্রোম মজিলা ফায়ারবক্স বা ইউসি ব্রাউজারের মতো যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবে তো দেখো এখানে আমি সিম্পলি গুগল ক্রোম ওপেন করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে গুগল ক্রোম এবার গুগল ক্রোমের এখানে সার্চের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সার্চে গিয়ে সিম্পলি তোমরা এখানে কালিয়াগঞ্জ কলেজ বলে কালিয়াগঞ্জ এখানে সিম্পলি কালিয়াগঞ্জ কলেজে গিয়ে তোমরা সার্চ করবে তাহলে কালিয়াগঞ্জ কলেজে সার্চ এই যে কালিয়াগঞ্জ কলেজ লেখে সার্চ করলে দেখবে তোমাদের এরকম একটা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখো এখানে কিন্তু তোমরা যদি এই এই লেখাটা কালিয়াগঞ্জ কলেজ ডট এসি ডট ইন একবারে যদি তোমরা ওখানে টিপে যদি এন্টার করতো তাহলে কিন্তু তোমাদের একবার আমি এটা ক্লিক করলাম তো একবারে তোমাদের কি এই অফিসিয়াল সাইটে কিন্তু তোমরা চলে যেতে এই যে এটা হচ্ছে কালিয়াগঞ্জ কলেজের অফিসিয়াল সাইট ঠিক আছে এটা হচ্ছে কালিয়াগঞ্জ কলেজের অফিসিয়াল সাইট তো কালিয়াগঞ্জ কলেজের এইবার এই এই সাইটে এসে তোমাদের দেখো এখানে তোমাদের কি করতে হবে এই যে এটা দেখতে পাচ্ছ এই প্রথম এই বক্সটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এইখানে যে যেটা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের একটা এই যে দেখো ক্লিক হেয়ার ক্লিক হেয়ার বলে লেখাটা রয়েছে এই ক্লিক হেয়ারে জাস্ট ক্লিক করবে তো জাস্ট এই ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ চলে আসবে নেক্সট পেজ তো এইখানে নেক্সট পেজে এসে দেখবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলেছি আর এখানে যে লেখাগুলো রয়েছে আমি আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম যে তোমাদের কবে থেকে শুরু কবে শেষ ম্যারিট লিস্ট কবে পাবলিশ করবে ই কাউন্সেলিং কবে থেকে শুরু হবে তো এগুলা আমার সমস্ত আগের ভিডিওতে বলে দেওয়া রয়েছে তোমরা যারা না শোনো নি এখনও ভিডিওটি দেখো নি তোমরা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবে তো তারপরে হচ্ছে এগুলা প্রসিডিওর আমরা তোমাকে প্রসিডিওর তো আমি এখানে বলেই দেবো যে কীভাবে তো এখানে তোমরা ভিডিওটি ভালো করে শুধু দেখবে যা যা করছি আমি ঠিকভাবে ফলো করবে তো দেখো এখানে এখানে জাস্ট দেখো অনেক ইয়ে আছে তো এখানে আমার এই যে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে জাস্ট তোমরা ক্লিক করবে তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম দেখো অ্যাপ্লাই অনলাইনে এখানে দেখো এ এরপরে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে দেখো অ্যাপ্লাই একবার অনার্সের জন্য আলাদাভাবে করতে হবে একবার অ্যাপ্লাই জেনারেলের জন্য আলাদাভাবে করতে হবে তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো অনার্সের জন্য তো একটু পরে আমি তোমাদের আরেকটা ভিডিও বানিয়ে দেবো সেটা হচ্ছে জেনারেলের জন্য তো দেখো এখানে অনার্সের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে তো অনার্সের জন্য আমি জাস্ট অনার্স এখানে অ্যাপ্লাই অনার্স এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে দেখবে একটা নেক্সট একটা পেজ খুলে যাবে এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে আমি যার ফর্ম ফিল করছি দেখো এখানে এখানে আমি যার নামে ফর্ম ফিল করছি তো আমি এখানে তার ডিটেলস আমি সব বসিয়ে দেবো তোমরা যা তোমরা নিজেদের ফর্ম ফিল করলে তোমরা যার নামে ফর্ম ফিল করবে বা তোমরা নিজের হলে তোমার নিজের নাম তোমার যা যা যাবতীয় তোমার নিজের দেবে ঠিক আছে যার নামে ফর্ম ফিল করবে তার ডিটেলস তার তার মার্কশিট তার সব কিছুই ঠিক আছে এটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমারটা ঠিক আছে এখানে আমারটা দেখে দেখে তোমাদেরগুলো সেম এখানে এরকম করে বসাবে তো এখানে আমি দেখো আমি যার ফর্ম ফিল আপ করছি তার আমি নাম দিয়ে দিব এস এইচ ওয়াই এ এম শ্যাম আর ও ওয়াই আমি শ্যাম রায় নাম দিয়ে করছি আমি ঠিক আছে তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম আচ্ছা নামটা চেঞ্জ করে নেওয়া যাক আচ্ছা এটা আমি দিয়ে দিই রাজ রায় আচ্ছা ওটাই থাক এস এইচ ওয়াই এ এম শ্যাম রায় আমি এটাই নাম দিলাম শ্যাম রায় তো এবার হচ্ছে এই ডেট অফ বার্থ আমি দিয়ে দেবো এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিবে যেমন ওর ডেট অফ বার্থ হচ্ছে দশ দশ তো এখানে এখানে দশ দশ অক্টোবর দু তো তোমরা এখানে তোমাদের তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আমি তার ডেট অফ বার্থ দিয়ে দিলাম তো এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিবে তারপরে এখানে ফটোর কাজ আমি এখানে আসতেছি ফটোর কাজ একটু পরে আসতেছি তো এখানে আগে এইগুলো ডিটেলসগুলো দিয়ে দিই এবার হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান আমরা যেহেতু অন্য দেশের হলে অন্য দেশের দেবে তো এবার রিলিজিয়ান দেখো আচ্ছা এখানে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখো এটা আচ্ছা থাক এটা চেঞ্জ না এটা থাক এই নামেই থাক তো তোমরা যে যেই নামেই করো না কেন কোনো ব্যাপার না ঠিক আছে তোমাদের যেই নামই হোক না কেন আমি একটা যে কোনো নাম দিয়ে তোমাদের দেখাচ্ছি জাস্ট তো এবার হচ্ছে রিলিজিয়ান দেখো রিলিজিয়ান তোমাদের মুসলিম হলে মুসলিম দেবে হিন্দু হলে হিন্দু দেবে ঠিক আছে খ্রিস্টান হলে খ্রিস্টান দেবে জেইন পার্সেন যেটা হবে সেটা দেবে তো হিন্দু মানে হিন্দুইজম তো এইটা হচ্ছে এ যেহেতু স্যাম রায় হিন্দু তাই হিন্দুইজম আমি ক্লিক করলাম তো তোমরা যে তোমরা যে তোমাদের যেটা কাস্ট সেটা তোমরা ইয়ে করবে তো এবার বলছি এখানে আপনি তুমি কি মাইনর মানে মাইনরিটির মধ্যে পড়ো ইয়েস অন্য যেহেতু মাইনরিটির মধ্যে পড়ে না তো মুসলিম মুসলিম বা খ্রিস্টান বা শিখ হলে কিন্তু মাইনরিটির মধ্যে পড়বে সেটা ইয়েস করবে তো নেক্সট হচ্ছে ক্যাটাগরি এখানে দেখো জেন্ডার জেন্ডারটা জেন্ডার হচ্ছে মেল ফিমেল ছেলেরা ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল আর যদি ছেলে মেয়ে ছাড়া অন্য থার্ড লিঙ্গ হয় তাহলে হচ্ছে ট্রানজেন্ডার ঠিক আছে তো এখানে যেহেতু মেল তাহলে আমি মেলে ক্লিক করলাম নেক্সট হচ্ছে ক্যাটাগরি কোন সার্টিফিকেট রয়েছে জেনারেল এসসি এস টি ও বি তো আমি এটা জেনারেল ওর এসসি করছি তো আমি এসসি ক্লিক করলাম নেক্সট হচ্ছে ইফ রিজার্ভ ক্যাটাগরি হয়ে দ্যার ইন্টারেস্টেড টু অ্যাভেল রিজার্ভেশন কটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দেখো এখানে ইয়েস ইয়েস করলে কিন্তু তোমরা যে ফিজিক্যালে যে সিটগুলো আছে তো সেগুলো পাবে কিন্তু তোমাদের হ্যান্ডিক্যাপ্টার সার্টিফিকেট থাকতে হবে যার হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট সে ইয়েস করবে আর যাদের নেই সে তো নো করতে হবে তো এবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ফাইভ নাইন ফাইভ ফোর সেভেন টু ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এবার হচ্ছে এখানে ফাদার্স নেম দিয়ে দেবো দেখো শ্যামল রায় এখানে আমি শ্যামল রায় দিয়ে দিলাম ঠিক আছে তোমরা হচ্ছে তোমাদের ফাদারের নাম দিয়ে দিবে এখানে দেখো ফাদার নেম চেয়েছে তো এখানে আমি ফাদার নেম দিয়ে দিলাম ঠিক আছে তো নেক্সট হচ্ছে ফাদার্স কোয়ালিফিকেশান তোমার বাবা যদি পড়াশোনা কত দূর পড়াশোনা করেছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস দিয়ে দেবে তারপরে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড দেখো এখানে ফুল অ্যাড্রেস দেখো এখানে ফুল অ্যাড্রেসটা কীভাবে লিখবে দেখো মনে করো তোমার বাড়ি হচ্ছে মনে করো বিন্দল তাহলে বিন্দল দিয়ে দিলে তো বিন্দল তারপরে হচ্ছে মনে করো এた, এ, হছে, এটা কমা দিয়ে দিবে তারপর হচ্ছে তোমার হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ভিলেজ বা তোমরা এইভাবে লিখতে পারো ভিলেজ ডবল এল তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবা বিন্দল তারপরে হচ্ছে তারপরে তারপরে হচ্ছে পোস্ট অফিস ঠিক আছে তারপরে একটু ব্ল্যাঙ্ক দিয়ে তারপরে পোস্ট অফিস তারপরে হচ্ছে পোস্ট অফিস হচ্ছে তোমার মনে করো বিন্দল তাহলে পোস্ট অফিস ও বিন্দল দিয়ে দিলা তো পোস্ট ও বিন্দুল দিয়ে দিলাম এরপরে কি বলছে এরপরে বলছে যে তোমাদেরকে তারপর হচ্ছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কোথায় তো এখানে রায়গঞ্জ তো রায়গঞ্জ দিয়ে দিলাম নেক্সট বলছে রায়গঞ্জ তো রায়গঞ্জ দিয়ে দিলাম নেক্সট হচ্ছে ডিস্ট তো ডিস্টে দেওয়ার দরকার নেই দ্বিতীয়বার আচ্ছা ডিস্টটাও দিয়ে দিই ডিস্ট হচ্ছে এখানে উত্তর দিনাজপুর ঠিক আছে তো আমি এখানে এটাও দিয়ে দিলাম তো তোমরা এইভাবে অ্যাড্রেসটাকে দিয়ে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে পুলিশ স্টেশন এখানে আবার পুলিশ স্টেশন তোমাদের লিখে দেবে যেমন আমার পুলিশ স্টেশন রায়গঞ্জ তাই আমি রায়গঞ্জ দিয়ে দিলাম নেক্সট হচ্ছে মাদার্স নেম তোমার মায়ের নাম কি ঠিক আছে যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানের নাম দিয়ে দিচ্ছি আমি পূজা রায় তো এখানে আমি ওর মায়ের নাম দিয়ে দিচ্ছি পূজা রায় তা আমি এখানে তোমার এখানে তোমরা তোমার মায়ের নাম দিয়ে দিবে ঠিক আছে যা ফর্ম ফিল করবে তার মায়ের নাম হবে তারপরে মাদার্স কোয়ালিফিকেশন মাদার কত কত দূর পর্যন্ত পড়েছে তো যদি না পড়া থাকে তাকে ইলিটারেট করে দেবেন নো লিটারেসি গার্জেন্স নেম এবার হচ্ছে গার্জেন্সকে তোমার মা না বাবা না অন্য কেউ এখন গার্জেন যে সে তার নাম এখানে আমি যেহেতু গার্জেন হচ্ছে তার বাবা তাহলে আমি সেটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে গার্জেন নামের নাম দিয়ে দেবে তারপর হচ্ছে গার্জেন অকুপেশন গার্জেন কী করে তোমার বাবা কী করে যদি ফার্মার হয় তাহলে ফার্মার দেবে যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু দিবে যদি সার্ভিস করে তো সার্ভিস দেবে রিলেশন উইথ গার্জেন তোমার বাবার সাথে মানে এই যে শ্যামল রায় শ্যামল সায়ের রায়ের সাথে তোমার কি সম্পর্ক যারা আমি ফর্ম ফিল আপ করছি তো তার হচ্ছে ফাদার তো ফাদার লিখে দেবো এখানে মাদার হলে মাদার দেবে ব্রাদার হলে ব্রাদার দেবে আঙ্কেল হলে আঙ্কেল দেবে এখানে ম্যারিটাল স্টেজে দেখো এখানে তোমরা ম্যারিড হলে ম্যারিট দেবে আনম্যারিড হলে আনম্যারিড অর্থাৎ অবিবাহিত হলে আনম্যারিড আর বিবাহিত হলে ম্যারিড ওকে তো নেক্সট হচ্ছে দেখো অ্যাকাডেমিক অ্যাকাডেমিক পার্ট এটা তো এইচএস ইকুইভ্যালেন্ট রোল নাম্বার এবার এইচএসের রোল নাম্বারটা এখানে দিয়ে দিবে জাস্ট অথবা ইন্ডেক্স নাম্বার থাকে একটা তো সেটা তোমরা এখানে দিয়ে দেবে তো আমি এখানে এইচএসের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টু জিরো তো এটা হচ্ছে এইচএস এর রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো ওয়ান জিরো ওকে তো এখানে তোমরা তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবে ঠিক আছে তারপরে ইয়ার অফ পাসিং কত সালে তোমরা যদি আগে পাশ করে থাকো তাহলে আগে দিব দু হাজার উনিশ কুড়ি বা দু হাজার আমি যেহেতু দু হাজার একুশে পাশ করেছি তো দু হাজার একুশে করলাম নেম অফ কাউন্সিল অফ বোর্ড দেখো এখানে তোমাদের অনেকগুলো বোর্ড রয়েছে তোমরা যেই বোর্ড থেকে পাশ করেছো তোমরা সেটা সিলেক্ট করবে তো এই যে বোর্ডে পাশ করছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলগুলো আছে সেখান থেকে তো নেম অফ দ্য স্কুল এবার স্কুলের নাম চাইছে দেখো স্কুলের নাম এবার স্কুলের নাম দিয়ে দিবে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি আর মোহনবাটি স্কুল মোহন মোহনবাটি মোহনবাটি স্কুল তো তোমাদের স্কুলের তোমরা নাম দিয়ে দিবে ঠিক আছে তো এখানে আমি একটা দিয়ে দিলাম মোহনবাটি স্কুল তো এখানে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এই এত দূর পর্যন্ত হয়ে গেলে এবার বলছে এখানে কোয়ালিফিকেশান তোমার এইচএসের যে মার্কসগুলো পেয়েছো সেগুলো এখানে দিতে বলছে তো এখানে দেখো প্রথমে ইংলিশটা সিলেক্ট করা আছে বাকিগুলো তোমাকে সিলেক্ট করতে হবে দেখো এখানে হচ্ছে বেঙ্গলি তাহলে আসবে নেক্সট আমি বেঙ্গলি সিলেক্ট করে নেব এখান থেকে এখানে আমি বেঙ্গলিটা সিলেক্ট করে নেবো দেখো আমি বেঙ্গলি নিয়ে নিলাম তারপর হচ্ছে কী সাবজেক্টটা আছে আমার সেটা আমি নিয়ে নিব দেখো এখানে হচ্ছে আমার হচ্ছে এডুকেশন হচ্ছে তো এডুকেশান আমি নেব সরি এডুকেশন নিয়ে নেব এডুকেশন নিয়ে নিলাম তারপর হচ্ছে আমার জিওগ্রাফি আছে তো আমি জিওগ্রাফি নিয়ে নেব জিওগ্রাফি নিয়ে নেব তারপর হচ্ছে এইখানে আমার হিস্টোরি আছে তো আমি হিস্টোরি নিয়ে নেব তো তোমাদের আগে পরে কোনো ব্যাপার নেই কিন্তু হিস্টোরি মানে যেগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের সবগুলোই কিন্তু তুলতে হবে মানে দিতে হবে এখানে তারপরে আরেকটা রয়েছে আমার হচ্ছে সেটা সেটা হচ্ছে ফিলোসফি তো সেটাও আমি দিয়ে দিচ্ছি তো এখানে দেখো চলে আসে ফিলোসফি তাহলে আমি ফিলোসফি সার্চ করে দিয়ে দিলাম তো তোমরা এখানে এইভাবে তুলে তুলে এইভাবে সার্চ করে তোমরা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো নেক্সট হচ্ছে এবার মার্কস কত পেয়েছো দেখে একশোর মধ্যে দেখো ইংলিশে পেয়েছে নাইনটি টু তাহলে নাইনটি টু দিয়ে দিলাম তোমাদের যত পাবে তোমরা সেটা দেবে তারপরে হচ্ছে এইখানে হচ্ছে নাইনটি এইখানে বাংলাতে পাইছে নাইনটি তারপর হচ্ছে এটাতে হচ্ছে সে পাইছে হচ্ছে নাইনটি এডুকেশনে পাইছে নাইনটি ফাইভ তাহলে হচ্ছে এখানে ফিলোসফিতে পাইছে সেভেন্টি এইট তারপর হচ্ছে জিওগ্রাফিতে পেয়েছে নাইনটি সিক্স তোমাদের যেটা মার্কস পাবে তোমরা সেটা দেবে হিস্টোরি পেয়েছে এইট্টি এইট তো আমি এখানে এ যেটা পাইছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে তোমাদের এখানে নেক্সট হচ্ছে এই মার্কসটা এইটা দেওয়ার পরে তোমাদের এখন কাজ হলো যে তোমরা কি অনার্স নিতে চাও সেটা দেখো অ্যাপ্লিক্যান্ট চয়েস বাট সাবজেক্ট এখানে দেখো ম্যাক্সিমাম তোমরা কিন্তু তিনটা সাবজেক্ট চুজ করতে পারো তো এখানে তোমরা অনার্সের জন্য যে কয়েকটা নেবে সেটা হচ্ছে চুজ করে নেবে দেখো প্রথম স্ট্রিম প্রথমে হচ্ছে বি তো এবার অনার্স কি নিতে চাও দেখো নেক্সট হচ্ছে দেখো এবার এটা অনার্স চলে আসলো এবার অনার্স কি নিতে চাও এবার তোমার সাবজেক্টটাকে চুজ করতে হবে তো অনার্স আমি বাংলা নিতে চাই তো বাংলা নিলাম তারপরে এখানে দেখো এবার এবার হচ্ছে জেন মানে জেনেরিক ইলেকট্রিক সাবজেক্ট মানে তুমি এই যে এর সাথে কি সাবজেক্ট পাশের সাবজেক্ট কী নিতে চাও তো পাশের সাবজেক্ট আমি এডুকেশন নিতে চাই তো এডুকেশন দিয়ে দিলাম তারপর হচ্ছে তারপরে জেনারিক ইলেকটিভ তারপরে হচ্ছে এটার সাথে আর হিস্টোরি নিতে যাই দেখো এগুলা সাবজেক্ট যে আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে তা না তোমাদের পছন্দ মতো তোমাদের যেটা ভালো লাগে সেই সাবজেক্টগুলো তোমরা এখানে দিবে তো এখানে অনার্স সাবজেক্ট হচ্ছে ব্যাঙ্গলি আর ব্যাঙ্গলির সাথে তোমরা পাশের সাবজেক্ট কি নিবে সেই সাবজেক্টগুলো কিন্তু এই দুটা চুজ করে নেবে তারপরে দেখো এখানে অ্যাবিলিটি ইনহ্যান্স এখানে কিন্তু অটোমেটিক্যালি বেঙ্গলি ইংলিশ তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে যেহেতু পশ্চিমবঙ্গ থেকে আমরা এখানে কলেজটা রয়েছে তো এখানে অটোমেটিক্যালি কিন্তু ব্যাঙ্গলে সিলেক্ট করা আছে তোমাদের ইংলিশ মিডিয়ামের হলে ইংলিশ সিলেক্ট করবে হিন্দি হলে ইংলিশ হিন্দি বা সংস্কৃত হলে সংস্কৃত সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে আমি ব্যাঙ্গলে সিলেক্ট করে দিলাম নেক্সট হচ্ছে স্ট্রিম আবার বি এ অনার্স কী নেবে এবার অনার্সের সাবজেক্টটা এবার চুজ করে নেবে দেখো একটা গেল বেঙ্গলি এরপরে নেবো আমি ইংলিশ চুজ করবো এবার ইংলিশে এবার ইংলিশের সাথে পাশে কী কী রাখবে পাশে আমি একটা হিস্টোরি রাখবো আর একটা হচ্ছে এডুকেশন রাখবো তো এক্ষেত্রেও আমি এই দুটাকে সিলেক্ট করলাম তো এবার হচ্ছে এটা দেখো চলে আসছে আর এটা বেঙ্গলি আমার আছেই তোমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারো তোমাদের যদি আলাদা হয় আবার বিয়ে দিলাম এবার হচ্ছে এবার হচ্ছে আবার আমি এখানে থেকে নিয়ে নেবো যে আমার কোন কোন সাবজেক্টটা আমি হিস্টোরি আমি নিতে চাই অনার্সের জন্য তাহলে হিস্টোরির জন্য অ্যাপ্লাই করলাম তো এবার হচ্ছে কি কী সাবজেক্ট পাশে আবার আমি এডুকেশান নেবো আর একটা হিস্টোরি নেবো পাশের তোমাদের ইচ্ছা মতো তোমরা হিস্টোরি এডুকেশন হিস্টোরি তো অনার্স নিচ্ছি আমি এবার হচ্ছে আমি একটা ফিলোসফি নিয়ে নিচ্ছি তো এই যে ফিলোসফি নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার পাশে সরি এখানে সংস্কৃত হয়ে গেছে তো এখানে এডুকেশন নিতে চাইছিলাম হ্যাঁ এডুকেশন তো এইভাবে তোমরা পাশের সাবজেক্টগুলো চুজ করে নেবে ঠিক আছে এখানে চুজ হয়ে গেলে দেখো এখানে এবার মাধ্যমিক অ্যাডমিট কার্ড নট মোর দ্যান হান্ড্রেড কেবি এবার হচ্ছে তোমাদের এই যে ছবি ছবিগুলোকে কীভাবে রিসাইজ করবে দেখো তোমার চ্যানেলে গিয়ে বা আমি ডেসক্রিপশন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটিকে দেখে তোমরা মোবাইল থেকে নিজেরাই কিন্তু তোমরা এই সাইজটাকে তোমরা ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম তোমরা করে নিতে পারবে তো তোমরা সেই ভিডিওটাকে দেখে তোমরা মোবাইল থেকে সেটা করে নাও তো যদি না দেখে থাকো তো আমার না হলে তোমরা আমার চ্যানেলে যাও তোমরা দেখে নেবে ঠিক আছে তো এখানে এমপি এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড চেয়েছো তো এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে এইচএস মার্কশিট তারপর হচ্ছে এখানে হচ্ছে কাস্ট সার্টিফিকেট তো আমি এখানে আপলোড করে দিচ্ছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিভাবে আপলোড করছি দেখো তো এইখানে আমি চলে আসলাম দেখো আমার এখানে যেখানে আমার ফোল্ডারে রয়েছে আমার এখানে অটোমেটিক্যালি চলে আসলাম তো তোমরা যদি না এইভাবে আমি সিলেক্ট করে নেবো দেখো তো আমি এখানে সিলেক্ট করে নিলাম দেখো আমার টেন্থ অ্যাডমিট কার্ড হচ্ছে এটা তো আমি নিয়ে নিলাম এটাকে ঠিক আছে তো এবার হচ্ছে দেখো এইটা আমি যে করছি আমি এটা করছি এটা তোমাদের দেখানোর জন্য তো এবার তোমরা হচ্ছে যেটা সঠিক সেটাই কিন্তু দেবে ঠিক আছে তো এখানে দেখো মাধ্যমে টুয়েলভের মার্কশিট দিয়ে দেবে তো টুয়েলভের মার্কশিট দিয়ে দিলাম এটা তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট তো কাস্ট সার্টিফিকেট এবার তোমরা এখানে কাস্ট সার্টিফিকেট চুজ করে নেবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ধরো এটা আমার কাস্ট সার্টিফিকেট মনে করো এটা তাহলে আমি কাস্ট সার্টিফিকেটও এটা আপলোড করে দিলাম তো এবার এইটা দেওয়ার পরে এগুলো সব কিন্তু হয়ে যাওয়ার পরে তো এইবার হচ্ছে সিম্পলি তোমাকে এইখানে চলে আসবে এবার উপরে একদম উপরে চলে আসবে এবার উপরে এসে তোমাকে ছবিটা জাস্ট আপলোড করে দিতে হবে একটা ছবি আপলোড করে দিতে হবে সেই ছবিটা দেখো আমি এখানে ছবি হচ্ছে আমি এই যে ছবিটা আমার রয়েছে আমি এইখান থেকে আমি একটু আবার যাচ্ছি এইখানে আমার ছবি রয়েছে তো এই ছবি আমি জাস্ট নিয়ে নিলাম দেখো ছবিটা আমার চলে এসেছে তো এইখানে আসার পরে তোমাদের এইখানে জাস্ট এইটা সব তোমাদের একবার মিলিয়ে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছুই ঠিক থাকে তাহলে তোমাদের নেক্সট হচ্ছে লাস্টে এই যে সাবমিট বটমটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে সাবমিটে ক্লিক করবে এবার সাবমিটে ক্লিক আমি করলাম সাবমিটে ক্লিক করার পর দেখো নেক্সট হচ্ছে আমি নেক্সট হচ্ছে কাজ হচ্ছে তো ঘুরছে তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে তো এবার দেখো এইটা হচ্ছে আমার এই যে ছবিগুলো আমি যেগুলো দিয়ে দিলাম দেখো এটাকে কিন্তু আমাকে ব্যাক করে দিয়েছে তো এই ছবিগুলো কিন্তু তোমাদের একটু আমার একশো কেবির বেশি হয়ে যাচ্ছে যার জন্য আমাকে হয়তো ব্যাক করে দিয়েছে তো আমি এই ছবিগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি আবার আমি দিচ্ছি দেখো একটু ছবিটা বড়ো ভিডিওটা বড় হলেও তোমরা কিন্তু ভালোভাবে দেখবে তো এখানে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো একটা দিয়ে দিলাম এটা নেক্সট হচ্ছে আর একটা দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আর এটা দিয়ে দিচ্ছি দেখো এইবার আমাকে কী দেখাচ্ছে দেখো আমার বাকি কিছু মুছে যায়নি তো তো এবার দেখো এখানে আমার ছবিটা এবার হচ্ছে এখানে ছবি দিয়ে দিব আমি এই ছবিটা নিয়ে নিলাম এবার হচ্ছে দেখো এখানে আমার ছবি কত কেবির মধ্যে বলেছে নট মোর হ্যাঁ হানড্রেড কেবি নট মোর দ্যান হান্ড্রেড কেবি তো এখানে আবার আমি সাবমিটে ক্লিক করলাম তো এবার সাবমিটে ক্লিক করবে দেখো আশা করি নিয়ে নেবে এইবার নিয়ে এনেছে দেখো তো নিয়ে নেওয়ার পরে দেখো এখানে এটা হচ্ছে হ্যাঁ তোমাদের এই ফর্ম ফিল হয়ে গেলো এবার হচ্ছে এখানে তোমরা দেখে নেবে যে তোমাদের এখানে ঠিক আছে কি না এটা পপ পেজ এই পেজটাকে পপ আপ পেজ বলে মানে হচ্ছে তোমাদের সব ঠিক আছে কি না তোমরা একবার মিলিয়ে নেবে যে তোমরা যা যা দিয়েছো তোমাদের সব কিছু ঠিক রয়েছে না তো এবার যদি সব কিছুই ঠিক থাকে তাহলে তোমরা এই যে প্লিজ কনফার্ম ইয়ার ডিটেলস অ্যান্ড দেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে এইখানে জাস্ট ক্লিক করবে তো এবার ক্লিক করে দিলাম আমি ক্লিক করার পর আমার কিন্তু সাবমিট হয়ে গেল ওখানে আমি ক্লিক করে দিলে আমার সাবমিট হয়ে গেল দেখো এখানে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এখানে কিন্তু সাবমিট তোমাদের হয়ে গেল আর এই যে একটা আইডি দিয়েছে এই আইডিটা তোমরা চাইলে একটু মোবাইলে স্ক্যান ছবি করে নিতে পারো বা তোমরা এটা লিখে নিতে পারো খাতায় এই আইডিটা ক্যান্ডিডেট আইডি এই আইডিটা কিন্তু তোমাদের পরে লাগবে আচ্ছা অ্যাপ্লিকেশন ফর্মেও যদিও এই আইডিটা থাকবে তো তোমরা এখানে অ্যাপ প্রিন্ট ফর্মে ক্লিক করবে এবার এটা তোমরা প্রিন্ট আউট এক এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে তো আমি এটার প্রিন্ট আউট নিয়ে নিলাম দেখো আমি এটার প্রিন্ট আউট এক কপি নিয়ে নিলাম এই যে প্রিন্ট আমি দিয়ে দিলাম তো এখন প্রিন্ট কালিয়াগঞ্জ তো এখানে কালিয়াগঞ্জ কলেজ আমি নিয়ে নিচ্ছি তো এই পর্যন্তই ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের যদি উপকারে আসে ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ম্যারিট লিস্ট ভর্তির সমস্ত প্রসিডিওর পরীক্ষা সব ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য